শ্যামা মা কি আমার কালো রে, শ্যামা মা কি আমার কালো, লোকে বলে কালী কালো, আমার মন তো বলে না কালো রে। জয় পরমার জয়। তো শুভ সকাল বন্ধুরা, সকলকে নতুন আরও একটি দিনে নতুন আরও একটি ব্লগে আবারও স্বাগত জানাই। এখন কিন্তু আমি দাঁড়িয়ে রয়েছি নৈহাটিতে। তার আগে সকালবেলায় বড় মায়ের যে নিরঞ্জনের পুজো, সেই পুজোর কিছুটা মুহূর্ত তোমাদের দেখাবো। এবং 2024 কিন্তু 101 বছরে পদার্পণ করলো নৈহাটির বড় মা, আমাদের সকলের বড় মা। সেই বড় মার যে আজকের শেষ 2024 যে বিসর্জনের পুজো, সেই পুজো এবং মায়ের আরতি এবং কতটা কি ভিড় রয়েছে, সমস্ত কিছু আজকের এই ভিডিওতে তোমাদের দেখাবো। তো স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো, ভালো লাগলে অবশ্যই লাইক করে সকলের মধ্যে শেয়ার করে দিও। তো চলো অবশ্যই শেষ অবধি ভিডিওটা দেখতে থাকো। তো আজকের এই ভিডিওতে তোমাদের দেখাবো 2024 সালের ফিরে দেখা নৈহাটির বড় মার বিসর্জনের আগে 2024 সালের শেষ যে বড় মার পুজো এবং আরতি, সেই কিছু মুহূর্তই আজকের এই ভিডিওতে তোমাদের সামনে তুলে ধরব। তো 2024 সালে নৈহাটির অতি জাগ্রত আমাদের সকলের প্রিয় বড় মা, সেই বড় মাকে তোমরা দর্শন করতে পারছ। এবং বড় মার পুজো 2024 সালে কিন্তু 101 বছরে পদার্পণ করলো। তো বহু আগের ভিডিও এটা, তো আজকে তোমাদের দেখাচ্ছি, কারণ ফিরে দেখা বড় মার যেহেতু পুজোর পরে বিসর্জন হয়ে গেছে কালী পুজোর সময়, এবং কোষ্ঠীপাথরের মূর্তি বড়মার মন্দিরে পূজিত হচ্ছে। তো এখানে তোমাদের ফিরে দেখা মানে বড়মার একটা পুজোর মুহূর্ত, সেটাই তোমাদের সামনে তুলে ধরছি। তো দেখতেই পাচ্ছ নিচে দেবাদিদেব মহাদেব রয়েছে, এবং তার ওপরেই কিন্তু 101 বছরে আমাদের সকলের প্রিয় ভালোবাসার ভক্তি শ্রদ্ধা আবেগের মা বড়মা। তো কালী পুজোর সময়কার ভিডিও হলেও সকলের কাছে অনুরোধ করছি, ভিডিওটা শেষ অবধি দেখো, তোমাদের ভালো লাগবে। এবং আমার এই ছোট্ট ভিডিওর মাধ্যমে তোমরা তোমাদের মনস্কামনা বড়মার কাছে জানাও। অতি জাগ্রত মা বড়মা সকলের মনস্কামনা শোনে, সকলের মঙ্গল করুক বড়মা, এবং ভিডিওটা দেখতে থাকো। এবং 2024 সালে নৈহাটির বড় মার বিসর্জনের দিন সকালবেলায় যে শেষ পুজো, সেই পুজো তোমরা এখানে দেখতে পাচ্ছ, যে বিসর্জনের পুজো হয় সেই পুজো চলছে। এবং অনেক দর্শনার্থী কিন্তু এখানে ভিড় করে মায়ের সামনে মায়ের পুজো দর্শন করছে। এবং মায়ের যে ভোগ এবং মায়ের আরতি, 2024 সালের শেষ মায়ের আরতি, সমস্ত কিছু কিন্তু আজকের এই ভিডিওতে তোমরা দেখতে পাবে। নৈহাটির বড় মার বিসর্জনের পুজোতে মায়ের যে দধিকর্মা, এবং খুব সুন্দরভাবে দেখতে পাচ্ছ এখানে চেরি ফল দিয়ে কিন্তু লেখা হয়েছে বড় মা, মায়ের যে ভোগ যেগুলো মাকে নিবেদন করা হবে সেই ভোগ এবং মায়ের এখানে কিন্তু পুজো হচ্ছে। আমার এই ভিডিওর মাধ্যমে তোমরা দেখো। শ্যামা মা কি আমার কালো রে, শ্যামা মা কি আমার কালো, লোকে বলে কালী কালো, আমার মন তো বলে না কালো রে। কালো রূপে দিগম্বরী, কালো রূপে দিগম্বরী, হৃদি পদ্ম করে মোরালো রে, শ্যামা মা কি আমার কালো। শ্যামা কখনো সে তো কখন। এবং পাশেই তোমরা এখানে যে মন্দিরটা দেখতে পাচ্ছ, এই মন্দিরে তোমরা কিন্তু এখন সারা বছর, অর্থাৎ কালী পুজো ছাড়া অন্য সময় সারা বছর এসে কোষ্ঠীপাথরের বড়মার যে মূর্তি স্থাপন করা হয়েছে মন্দিরের ভেতরে এক বছর আগে, এই মন্দিরের ভেতরে তোমরা এসে কিন্তু বড় মাকে দর্শন করতে পারবে সারা বছর, এবং মায়ের কাছে তোমরা পুজো দিতে পারবে। এবং এই সাইডে তোমরা যে মূর্তিটা দেখছো, এটা কিন্তু কালী পুজোর সময় মন্দিরের ঠিক অপর সাইডে রাস্তায় কিন্তু তৈরি করে মায়ের এখানে 5 দিন ধরে পুজো চলে। তো নৈহাটির বড় মার যে বিসর্জনের আগের আরতি, সেই আরতি তোমাদের এখন দেখাবো। তো ভিডিওটা শেষ অবধি দেখো, এবং যারা এখন অবধি দেখছো অবশ্যই কমেন্টে কিন্তু জয় বড়মা লিখো, এবং
ভিডিওটা ভালো লাগলে লাইক করে সকলের মধ্যে শেয়ার করে দিও। Thank you.
এবং বড় মার বিসর্জনের পুজো হয়ে যাওয়ার পরে মায়ের যে ভোগ, সেই ভোগ তোমরা এখানে দেখতে পাচ্ছ। মায়ের মন্দিরের ভেতরে কিন্তু নিয়ে যাওয়া হচ্ছে, তো ভোগও তোমরা দর্শন করো। যে বড় মায়ের মন্দির, যেখানে কিন্তু কষ্টি পাথরের মূর্তি নির্মাণ করা হয়েছে, সেই মন্দির তোমরা এখানে দেখতে পাচ্ছ। তার পাশেই কিন্তু দূরে বড় মার পুজো হচ্ছে এবং বড় মার এখানে ভোগ প্রসাদ নেওয়ার যে ভিড়, সেই ভিড়টা তোমরা দেখতে পাচ্ছ। পাশেই এখানে মন্দিরের গায়ে টিভি স্ক্রিনে দেখতে পাচ্ছ যে হসপিটালে মায়ের ফটো এবং ফল দান করা হয়, সেই দৃশ্যটাও দেখানো হচ্ছে মায়ের মন্দিরের একদম সামনে। এখনই সকালবেলায় দেখতে পাচ্ছ বড় মায়ের মন্দিরের সামনে কতটা ভিড়, এবং এখানে কিন্তু একটা টিভি স্ক্রিন লাগিয়ে দেওয়া হয়েছে দেখতেই পাচ্ছ। নৈহাটির যে হসপিটালে বড় মায়ের সমস্ত ফল কিন্তু বিতরণ করা হয়, সেটাও কিন্তু এখানে টিভি স্ক্রিনে দেখানো হচ্ছে। এছাড়াও নৈহাটির যে নবনির্মিত বড় মার মন্দির, সেই বড় মার মন্দির যেখানে কিন্তু কষ্টি পাথরের মূর্তি রয়েছে, আগের ভিডিওতে তোমাদের দেখিয়েছি, এবং ওই মন্দিরের ভেতরে যে কষ্টি পাথরের বড় মার মানে মূর্তি রয়েছে, সেই মূর্তি এবং কালী পুজোর সময় যে পাশেই বড় মা পুজো হচ্ছে দেখতে পাচ্ছ, সেই বড় মার ছবি, এবং পাশে তিননাথের মন্দির রয়েছে, সেই তিননাথের মন্দির এবং ভেতরে যে রাধাকৃষ্ণ রয়েছে, সমস্ত ঠাকুরের ছবি কিন্তু এখানে দেখতে পাচ্ছ। ছোটো ছোটো খোপ খোপ করে এর মধ্যে কিন্তু এখানে সাজানো হয়েছে, এবং এখানে লেখা রয়েছে বড় মার ট্যাগলাইন যে ধর্ম হোক যার যার, বড় মা কিন্তু সবার। শ্যামা মা কি আমার কালো রে, শ্যামা মা কি আমার কালো, লোকে বলে কালী কালো, আমার মন তো বলে না কালো রে কালো।